আপনি আমাদের চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকন টিপে অল নোটিফিকেশনটা অন করুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। মেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কাঁচা চাল দিয়ে দারুণ মজার একটা ব্রেড রেসিপি বানিয়ে দেখাবো। এটা দেখলে পরে আপনারাও বানিয়ে নিতে পারবেন, বানানো খুবই সহজ। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই ব্রেডটা বানাচ্ছি। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি আতপ চাল নিয়েছি। চালটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। দেখেন কত সুন্দরভাবে ভিজে গেছে। এখানে আমি আতপ চাল নিয়েছি, আপনার চাইলে ভাতের চালটাও নিতে পারেন, তবে ভাতের চালটা একটু টাইম বেশি লাগবে ভিজাতে, মানে 5-6 ঘন্টা লাগবে। আর এটা 30 মিনিটে হয়ে যায়, খুব নরম চাল। ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি, জারের মধ্যে আমি চালটা নিয়ে নেবো। এখানে আমি 100 গ্রাম চাল নিয়েছি, চালটা আপনারা কম বেশি করে নিতে পারেন। তার সাথে আমি নিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। মিষ্টিটাও আপনাদের কম বেশি করা হবে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে গরুর দুধ। আমি এখানে দুধ দিচ্ছি, আপনার চাইলে পানি দিয়েও চালটাকে বেটে নিতে পারেন। খুব ভালো করে একটা আমি পেস্ট তৈরি করে নিয়েছি, একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। খুব ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ড্রাই ইস্ট। চালটা যখন ব্লেন্ড করবেন খুব ভালো করে করে নিতে হবে, যাতে গোটা অংশ না থাকে। এখানে আমি নিয়েছি রুল ময়দা, এবার অল্প অল্প দিয়ে মেখে নেব। আর এই ব্যাটারটা একটু নরম হবে। ব্যাটারটা দেখেন এইরকম হবে, এরকম একটু নরম হবে। ব্যাটারটা এবার ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য, যতক্ষণে ফুলে ডবল হয়ে যাচ্ছে। 1 ঘন্টাতে ফুলে ডবল হয়ে যাবে। আর এটাকে আমি গরম জায়গাতে রেখে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে আমি কিছু কিশমিশ নিয়েছি আর কিছু খেজুর। খেজুর আর কিশমিশটাকে পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো। কিশমিশটাকেও ধুয়ে নেব। এবার খেজুরটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। খেজুরটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এদিকে ডোটা রেস্টে রাখা 1 ঘন্টা হয়ে গেছে। দেখেন 1 ঘন্টায় ফুলে কতটা মোটা হয়ে গেছে। দেখেন কত সুন্দর, এইরকম হবে। এবার যে খেজুরটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, যে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি 3টে বাটি নিয়েছি, এই বাটিতে বানিয়ে দেখাবো আপনাদের। তাই বাটিতে প্রথমে ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি। বাটিতে খুব ভালো করে তেল লাগিয়ে নিয়েছি। এবার আমি ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি বাটিতে। ভালো করে এবার আমি সমান করে নিচ্ছি।
খুব ভালো করে সমান করে নিয়েছি। এবার আমি ওপরে কিশমিশ গুলা দিয়ে দেবো। কিশমিশ দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট এটা ফুলে ডবল হয়ে যাবে। আবার 30 মিনিট পর আপনাকে দেখাচ্ছি, দেখেন কতটা ফুলে মোটা হয়ে গেছে। আর এদিকে আমি কড়াইয়ে পানিও বসিয়ে দিয়েছি, পানিটা ফুটে গেছে। এখানে আমি নেটের একটা ঢাকনা বসিয়ে দিচ্ছি, এটা আমি ভাপে বানাবো তার জন্য। এবার বাটি দুটো বসিয়ে দিচ্ছি আমি। ঢাকা দিয়ে আমি 40 মিনিট জাল করে নিচ্ছি হাই হিটে। 20 মিনিট পর আপনাদের দেখাচ্ছি একবার, এই যে ধরেন ফুলে কতটা মোটা হয়ে গেছে, আর ব্যাটারটা একটু বেশি দেওয়া হয়েছে তার জন্য একটু বের হয়ে গেছে। আর তার উপরে আমি একটা পলিথিন দিয়ে দিয়েছিলাম, এটা ওপরে বাষ্পটা না পড়ে তার জন্য। আবার আমি ঢাকা দিয়ে আরো 20 মিনিট জাল করে নিচ্ছি। আরো 20 মিনিট আমি জাল করে নিয়েছি, পলিথিনটা উঠিয়ে নিব এবার। এবার আমি চাকু দিয়ে দেখে নিচ্ছি হয়েছে কিনা, চাকুটা পরিষ্কার বের হচ্ছে। এবার আমি চুলো থেকে নামিয়ে নিব। পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। খুব ভালো করে আমি ঠান্ডা করে নিয়েছি, এবার বাটি থেকে বের করে দেখাচ্ছি। সাইড থেকে এইভাবে টানলেই খুব সহজে উঠে যাবে। দেখেন কত সুন্দর বের হয়ে গেল, সবগুলো আমি বের করে নিচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, আর একেবারে সফট। দেখেন একেবারে সফট, একেবারে সফট। ভিতরটা দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে, দেখেন এই যে দেখেন কত সুন্দর। আর ভিতরটা দেখে বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছে, ফাঁপালো একেবারে। কাঁচা চালের এই নাস্তাটি খেতে অসম্ভব মজার হয়েছে। আর দেখলেন তো কাঁচা চাল দিয়ে কত সুন্দর একটা রেসিপি করা যায়। এইভাবে বানিয়ে বাচ্চাদের দিবেন, খুবই হেলদি খাবার, বাচ্চারা দেখবেন খুব পছন্দ করে খাবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দারুণ হয়েছে।